হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি রুকসিয়া রবি, আমার পেজ আরবিস কালেকশন থেকে সবার সাথে লাইভে চলে আসলাম আজকের বিকেলের লাইভে। আজকে হচ্ছে লেট করে ফেলেছি, 4টা বাজে, লাইভ হতে পারিনি। 4:22 বেজে গিয়েছে, তাই না? একদম হচ্ছে একটু লেট করে চলে এসেছি। যারা যারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট করে জানিয়ে দিতে হবে সব কিছু ঠিক আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, ওকে? নেটে লাইটে সাউন্ডে কোথাও কোনো ঝামেলা আছে কিনা এটা একটু কমেন্ট করে জানাতে হবে। আর যেহেতু আজকে মিক্সড লাইভ, সবাইকে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে, ওকে? আচ্ছা, সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাতে হবে। কমেন্টগুলো শো করছে না কেন? নাজিমা আপু লিখেছেন হাই, এই তো কমেন্ট এসেছে। সাদিয়া আপু লিখেছেন হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলিফ ভাই আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ঠিক আছে, আজকে হচ্ছে একদম অনেক কিছু দেখাবো, মিক্সড আইটেম দেখাবো। বলতে গেলে আমাদের নিউ কিছু কালেকশন প্লাস হচ্ছে আগের কিছু কালেকশন যেগুলো আমাদের স্টকে আছে, এগুলো মিলিয়ে একদম হচ্ছে 2-3টা আইটেম দেখাবো আজকে। হচ্ছে এই জন্য বিকালবেলা এসেছি, সবাইকে কিন্তু লাইভে থাকতে হবে, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, ওটা বলবো। আপু ক্লিয়ার আছে, মার্জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সাদিয়া আপু লিখেছেন ওকে, আচ্ছা হ্যাঁ, সব কিছু ঠিক আছে, থ্যাংক ইউ নাহিদ ভাইয়া। অনেকে হচ্ছে যারা নোটিফিকেশান পাবেন না তারা মনে হয় জয়েন করতে পারবেন না, ঠিক আছে? নোটিফিকেশান যারা পাচ্ছেন না তারা জয়েন হচ্ছেন না, তবে আমার মনে হয় সবার টাইম লাইন আস্তে আস্তে চলে আসবে, সবাই শেয়ার করতে থাকলে টাইম লাইনে চলে আসবে। আজকে হচ্ছে কোনো পোস্টও করিনি, আবার হচ্ছে আমার টাইমেও আসিনি, ঠিক আছে? আজকে লেট হয়ে গেছে, বাট খায়রুন আপু লিখেছেন ক্লিয়ার আছে। আচ্ছা, ড্রেসের সাথে চেহারা একদম মিলে গেছে, খুব সুন্দর লাগছে, তাই আপু? আচ্ছা, থ্যাংক ইউ। নিশাদ আপু লিখেছেন হাই আপু, হ্যালো আপু, আমি নিউ ইন দিস গ্রুপ আপু। মার্জি আপু, আপনাকে অনেক স্বাগতম আমাদের পেজে, আর প্লিজ প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। স্মৃতি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, যারা যারা দেখতে পাচ্ছেন তারা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন। জেরিন আপু লিখেছেন শেয়ার দেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা, স্বর্ণ আপু জয়েন করেছেন, লিখেছেন হাই মিনোয়ার আপু কই, তারপর মেহবু আপু, সবাই হচ্ছে জয়েন করতে থাকেন। জেরিন আপু লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। আচ্ছা, নাইস লাগছে তাই? আচ্ছা, আজকে কিন্তু মিক্সড কালেকশন দেখাবো। হাই বিউটিফুল আপু, হ্যালো। আচ্ছা, আজকে হচ্ছে একদম মিক্সড আইটেম দেখাবো, 1-2টা ড্রেস না, আমি যেটা পরে এসেছি এটা তো অনেকেই হচ্ছে এটার জন্য ওয়েট করছিলেন, এটা জাস্ট সবার জন্য সারপ্রাইজ। বাট এই ড্রেসটা লিমিটেড স্টক এসেছে, আমি আগেই বলে দিচ্ছি। আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের ঘড়ির যে লনটা ছিল, ঘড়ির স্টাইলের যে লনটা, এটা নতুন একটা কালার এবং এটার স্টক খুবই লিমিটেড, ঠিক আছে? আগের হচ্ছে মিষ্টি কালার ছিল, এটা হচ্ছে একদম ক্লাসি নুট কালার এসেছে, ঠিক আছে? একদম হচ্ছে লাইক কী কালার এটা বলবো, এটা হচ্ছে ক্রিম কালার, ঠিক আছে? একটা ক্রিমি একটা কালার, খুবই সুন্দর একটা ড্রেস এটা। লাইক আমাদের ঘড়ি ডিজাইনটা এমনিতেই হচ্ছে হিট, তার উপরে হচ্ছে এই কালারটা, ক্রিম কালারটা সবারই পছন্দ। আচ্ছা আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে তাই? আচ্ছা, রোকসানা আপু লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, যেহেতু আমার টাইমে লাইভ হয়নি, লাইভ হয়েছি হচ্ছে একদম হচ্ছে মানে কি বলে 4টা থেকেও লেটে লাইভ হয়েছি। সো সবাই লাইভটা শেয়ার করে দিলে কিন্তু সবাই দেখতে পারবে। আজকে এই ঘড়ির ডিজাইনটা প্রথমে দেখিয়ে তারপর ড্রেস দেখানো শুরু করব। কিছু লন আমাদের হাতে আছে, অল্প কিছু আজকে, যেগুলোই এই বিকেলবেলা 4:30 বাজে লাইভ হওয়ার একটাই কারণ, এখন যে ড্রেসগুলো আমি দেখাবো এই লাইভটা হয়তো রেকর্ডেড নাও রাখতে পারি, কজ হচ্ছে এখন যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো বেসিক্যালি খুবই লিমিটেড স্টক, শুধুমাত্র লাইভে অর্ডারে যেন শেষ হয়ে যায়, সো এটা পোস্ট আমি নাও করতে পারি, এটা জাস্ট আমি দেখাবো লাইভ টাইমে, ম্যাক্সিমাম হয়তো অর্ডার পড়ে যাবে, আর যখন দেখবো ড্রেসগুলো স্টক আউট তখন এই লাইভ টাইমে রাখবো না, কজ আজকে এখন যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস একদমই পছন্দ হওয়ার মতো, প্রত্যেকটা হিট কালেকশন, এবং কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে স্টক লিমিটেড, যে কারণে সবাইকে ফার্স্ট করে ইনবক্স করতে হবে এই ড্রেসগুলোর জন্য, লাইক এটা কিন্তু বেশি লেন্দি করলে থাকবে না, ওকে? আচ্ছা, রিয়াপু জয়েন করেছেন, মালিহা আপু লিখেছেন নাইস আপু, থ্যাংক ইউ। সবাই লাইভটা শেয়ার করে দিচ্ছেন তো, ওনাটা কিসের? ওনা কটনের মিক্স আছে মনে হয়, 4টা না 5টা লন আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা ওনা হচ্ছে কটনের, ওকে? সো এই ড্রেসটা দিয়ে প্রথমে শুরু করি, তার আগে বলে দিচ্ছি আমাদের লাইফ টাইম অফারটা আজকে থেকে ক্যান্সেল। আমাদের লাইফ টাইম স্ক্রিনশটের যে অফারটা ছিল ওটা আজকে থেকে বন্ধ, আর বন্ধ হওয়ার কারণটা একটু বলে দিচ্ছি, নাহলে হচ্ছে অনেকেই মন খারাপ করবেন। বন্ধ হওয়ার কারণটা হচ্ছে ঢাকার বাইরে অনেক আপুরা যারা হচ্ছে লাইফ টাইম স্ক্রিনশট নিয়ে অর্ডার না করেন, মানে অর্ডার করেন না, এবং হচ্ছে ইনবক্সেও তাদেরকে
ডেলিভারি চার্জ সহ একদম অ্যামাউন্টটা বলা হয়, তারা অর্ডার কনফার্ম করেন, বাট ডেলিভারি বয় যখন যায় তখন তারা তাদের সাথে ঝগড়া বাঁধায় যে আমার তো ডেলিভারি চার্জ ফ্রি, আমি তো লাইফ টাইমে অর্ডার করেছি। এটা নিয়ে যখন ডেলিভারি ম্যান আমাদের ফোন করে, আমরা চেক করে দেখি যে না, তার এরকম লাইফ টাইমের অর্ডার ছিল না এবং সে মিথ্যে কথা বলছে। বাট এই জিনিসটা নিয়ে আমরা আর বার্গেনিং করি না। সো তখন দেখা যায়, রিসেন্টলি এই অভিজ্ঞতাটা আমার হয়েছে, আজকেও অনেকগুলো কল পেয়েছি যেগুলো হচ্ছে যাদের লাইফ টাইম স্ক্রিনশটে অফার যারা পাননি, বাট ডেলিভারি ম্যান যাওয়ার পরে হচ্ছে তাকে এক প্রকারের বাধ্য করা হয়েছে যে যেন তাকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হয়। সো এটা যেহেতু করেছেন এরকম ছোটো লোকির কাজ, মানে এটাকে ছোটো লোকি ছাড়া আর কিছুই বলে না, মানে আপনার এখানে অফারটা ছিল না, বাট আপনি ডেলিভারি ম্যানকে যখন পেলেন ড্রেসটা সহ, তখন আপনি তার থেকে চাপিয়ে জাস্ট ড্রেসটা নিয়ে নিন, এটা কোনো কথাই না, যে তাকে জাস্ট ফোর্স করে ওখানে একটা অড সিচুয়েশন ক্রিয়েট করে, আপনি জাস্ট একটা সিন ক্রিয়েট করে আপনি ওখানে বলছেন যে আমার ডেলিভারি চার্জ ফ্রি, আমি লাইফ টাইমে অর্ডার করেছি। আপনি যদি লাইফ টাইম অর্ডার করেই থাকেন, আপনার অবশ্যই সেইভাবে আমরা বিল করে দিব, আমরা অবশ্যই আপনার ডেলিভারি চার্জ নিব না, বাট আপনি ডেলিভারি চার্জ আপনার দেওয়ার কথা, আপনি লাইফ টাইম স্ক্রিনশট দেখাতে পারেননি, সেক্ষেত্রেও আপনি বলছেন যে না, আমি ডেলিভারি চার্জ ফ্রি পাবো। এটা যখন যদি আমাদের বলেন অর্ডার কনফার্ম করার সময়, আমরা আপনাদেরকে ডিটেলটা খোলাসা করে দিব, বাট আপনারা যেটা করেন, আমরা আপনার ইনবক্সে চুপচাপ থাকেন, অর্ডারটা ডান করেন, তারপর যখন আমাদের ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে যায় তখন তার সাথে ঝামেলা করেন। সো এত ঝামেলা আসলে আমার ভালো লাগে না, যে কারণে আমি কিন্তু এই টাইপের অফার খুবই কম দেই, বাট সবাই যেহেতু চাচ্ছিলেন অফার অফার, সো আমি এটা দিয়েছিলাম, এটা আমার আপুদের জন্য, বাট এই অফারটা আজকে থেকে আর থাকবে না, এখন থেকেই হচ্ছে আর কোনো অফার থাকছে না আমাদের, যে ল্যাপটপ স্ক্রিনশটের জন্য ডেলিভারি ফ্রি। আমার যত আপুরা আছেন, ভাইয়েরা আছেন, যারা আমার লাইভ দেখছেন, যারা অর্ডার করবেন, এবং হচ্ছে আমার পেজেও যত মডারেটর আছেন, তাদেরকেও বলছি আমাদের লাইফ টাইম স্ক্রিনশটের অফারটা এখন থেকে বন্ধ, আমাদের টোটালি ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে, ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, এটা সবার জন্য। আপনি লাইফ টাইম স্ক্রিনশট দেন অথবা না দেন, ঠিক আছে, লাইফ টাইম স্ক্রিনশট দিলেও আপনাকে ডেলিভারি চার্জ পে করতে হবে, না দিলেও ডেলিভারি চার্জ পে করতে হবে। সো ডিসিশন ইজ ইয়োর যে আপনি কী করবেন, ঠিক আছে, ডেলিভারি চার্জ অবশ্যই আমাদেরকে দিতে হবে। সো আমাদের ওই অফারটা টোটালি ক্লোজ, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, অফারটা টোটালি ক্লোজ, এবং এটা হয়েছে জাস্ট আপনাদের জন্যই, ঠিক আছে, এটা হয়েছে জাস্ট আপনাদের জন্যই। আচ্ছা আপু, অনেক কষ্ট পেয়েছি, কেন আপু এটা ঠিক করেননি? এটা ঠিক করেনি আপু, আমার সাথে যারা এরকম করেছে তারা তো ঠিক করেনি আপু, কী করব আপু, লাইফ টাইম স্ক্রিনশটে অফারটা নিয়ে আসলে অনেকেই হচ্ছে এই জিনিসটা নিয়ে, মানে স্ক্রিন ক্রিয়েট করে ফেলে এই জিনিসটা নিয়ে, হচ্ছে অনেক কাহিনী করে, ঠিক আছে। সো এত কিছু হচ্ছে ম্যানেজ করা পসিবল না, অনেক মানে কী বলবো, ন্যানো মাইন্ডের মানুষগুলো এরকম কেন হয় আমি বুঝি না। তাদের যদি ডেলিভারি চার্জ ফ্রি হতো, তার ইনবক্সে আমাদেরকে বলতে পারতো যে আপু আমার ডেলিভারি চার্জ ফ্রি। সো ইনবক্সে তারা চুপচাপ থাকে, কারণ তারা জানে যে তার ইনবক্সে যখন নক করবে তখন তারা সলিউশন পাবে না, তারা লাইফ টাইম স্ক্রিনশট দেন, ঠিক আছে। আচ্ছা তুমি কি দুপুরে ঘুমিয়েছো? চোখ ফোলা লাগছে। না, ঘুমাইনি দুপুরে, চোখে কোনো মেকআপ করিনি, শুধু একটু কাজল দিয়েছি, তো এই জন্য ফোলা ফোলা লাগতে পারে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাদের লাইফ টাইম স্ক্রিনশটের অফারটা আজকে থেকে বন্ধ, লাইফ টাইম স্ক্রিনশটের অফারটা আজকে থেকে বন্ধ, ঠিক আছে। পিচ কালার ড্রেসটা অর্ডার করে পাইনি, এই ফার্স্ট কোনো ড্রেস অর্ডারে আগে স্টক আউট, সব লাইফ থেকে ড্রেস নেই আমি, মন খারাপ হলো, এই মান্থেও গিফট পাবো না মেবি, সেপ্টেম্বরের মতো এত ড্রেস নিয়েও। ফাতিমা স্কার্নিজ, আপু কোন ড্রেসটা অর্ডার ছিল আপনার? কিছু ড্রেস হচ্ছে আমাদের রিসেন্টলি স্টক আপডেট দেওয়া হয়নি, তো কিছু ড্রেস হচ্ছে আমাদের মানে লিমিটেড স্টক ছিল, আর আজকেও কিন্তু এই লাইভে এখন যা দেখাবো সবগুলো লিমিটেড স্টক, এটা আগেই থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে, এখনকার লাইভেও কিন্তু লিমিটেড স্টক, ভালো করেছেন। আচ্ছা রাগ করে বলতেছো কেন? আপু রাগ কেন করবো না বলেন, মানে কি একটা হোয়াটস মানে কী একটা ঝামেলা তৈরি করে যখন ডেলিভারি ম্যান যায়, বিশেষ করে ঢাকার বাইরে, আপুদেরকে বলছি ঢাকার বাইরে বেশি আমি এটার আমার মানে অভিজ্ঞতা হয়েছে যে ঢাকার বাইরে বেশি এই ঝামেলাটা করেছেন। সো ঢাকার বাইরে একটা পার্সেল যায়, কত প্রসেসিং মেনটেন করে, তারপরে যদি আপনি 120 টাকার জন্য এরকম মানে শুধু শুধু ঝামেলা করেন, এটা বেশি বেশি না? সো রাগ তো করারই কথা, আরও বেশি রাগ করার কথা ছিল, আমি তো চুপ করে যে অর্ডারটা মানে অফারটা ক্যান্সেল করে দিয়েছি, অন্য কেউ হলে তো আরও বকাঝকা করতো, আমি জাস্ট কিছুই করিনি, যখন তারা বলেছে ওকে ফাইন আপনি তার থেকে ডেলিভারি চার্জটা নিয়েন না, এটা বলে আমি ওই পর্যন্ত কিন্তু সমাধানটা করে দিয়েছি। সো এখন থেকে ওই জিনিসটা আর থাকছে না, আমাদের লাইফ টাইম স্ক্রিনশটের কোনো অফার আর নেই।
আচ্ছা ঠিক আছে আপু, তুমি অন্য অফার দাও। হ্যাঁ অন্য অফার দিব, জাস্ট চিন্তা ভাবনা করে যে অফার নিয়ে জাস্ট গুটি বাজি করা যাবে না, ঠিক আছে? অফার নিয়ে যেন গুটি বাজি করা না যায় এরকম অফার দিব। আপু কেমন আছে? না অনেক কিউট লাগছে তাই। থ্যাংক ইউ শাহনাজ আপু। আচ্ছা ড্রেস দেখাচ্ছেন না কেন, একটু কথাবার্তা বলি, ড্রেস দেখাবো তো। তোমার ইয়াররিংটা অ্যাভেলেবেল আছে পেজে? না আপু, ফাতেমা আপু এটা হচ্ছে মেহবুব আপু আমাকে গিফট করেছিলেন। আমাদের যে মেহবুব আপু সবসময় অ্যাক্টিভ থাকে না, ওই আপু আমাকে গিফট করেছিলেন, এটা আমার পেজের না। আপু আপনার পরার ড্রেসটা কত? এই জামা পরার ড্রেসটা আমি দেখাই, ঠিক আছে? সো যেটা ক্লিয়ার করা ছিল ওটা ক্লিয়ার করেছে। আমার পরা এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর একটা সফট একটা লন, ডিজিটাল প্রিন্টেড। ওকে ডিজিটাল প্রিন্টেড, এটা জাস্ট একটা খুবই সুন্দর আর হিট একটা কালেকশন আমাদের। ঘড়ি যে ডিজাইন এটা সবাই চিনেন, ঘড়ি ডিজাইনটা, ঠিক আছে? ঘড়ি ডিজাইনের ক্রিম কালারটা। এই হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা যেটা আমি পরে আছি, এটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? এটা সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই ঘড়ির ডিজাইনগুলো, ঘড়ির প্যাটার্নগুলো ভালো হয়েছে, রাখলো আপনাকে নাইস লাগে। আচ্ছা ফারিয়া তাসনিম আপু কতদিন পরে আপনি বলেন তো? ফারিয়া আপু আপনাকে অনেকদিন পরে দেখেছি। এটা হচ্ছে দামানের পোর্শন, দেখেন কত বড় বড় ঘড়ি আঁকা, তাই না? এটা সব সময়কার হিট একটা কালেকশন। এই কালারটা আমাদের এখন অ্যাভেলেবেল আছে বাট স্টক লিমিটেড। এটা হচ্ছে জাস্ট নুড ব্রাউন, ঠিক আছে? ক্রিম এবং লাইট ব্রাউন কালারের কম্বিনেশন করা। এটা হচ্ছে ড্রেসটা ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও কিন্তু অসম্ভব নাইস, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক পার্ট, একদম ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? ফুললি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। ওকে এটা স্লিভের অংশটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে স্লিভের অংশ, এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশটা। স্লিভের অংশ একটা ঘড়ি থাকার কথা এই যে, এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশ। ওকে শেয়ার ডান, থ্যাংক ইউ আব্দুল্লাহ আহমেদ আইডি থেকে, কি যেন অপুটার নাম ভুলে গেছে, আবার একটু বলেন। আচ্ছা আজকে খুব সুন্দর লাগছে। ওকে সো এটা হচ্ছে কি আমার ড্রেসটা, ওকে এটা হচ্ছে আমার ড্রেসটা। এগুলোর ওয়াইড হবে 80 পর্যন্ত, লং হবে 48, একদম সফট কটনের। ওকে একদম সুন্দর করে ডিজিটাল, ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ফুললি ডিজিটাল প্রিন্টেড লনগুলো যারা চাচ্ছিলেন তাদের জন্য। ওকে যারা ডিজিটাল প্রিন্টেড লনের জন্য ওয়েট করছিলেন। আর এটার সাথে এসেছে কটন দুপাট্টা, এটার সাথে আজকে পাবেন আপনারা কটনের দুপাট্টা। দেখেন এই যে এটা হচ্ছে সুন্দর দুপাট্টাটা, ওয়াও! এটা সবার পছন্দের একটা ড্রেস, এটা বেশি না দেখাই, এটা স্টক লিমিটেড, ঠিক আছে? আর এটা কালারটা এবার খুবই মানে সুন্দর এসেছে, আগেরটার থেকে বেশি সুন্দর। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লাইট ব্রাউন কালারটা, এটা দুইটা শেড আছে ড্রেসটার ভিতরে, একটা হচ্ছে ক্রিম একটা হচ্ছে লাইট ব্রাউন। আচ্ছা স্টিকার কমেন্ট কারা দিচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা মানুষ কি বুঝে না, এত ভালো সার্ভিস এত ভালো ড্রেস কোয়ালিটি তাও কেন এমন করে? এগুলো করবে আপু, কিছু মানুষ থাকে করবেই, আপনি যত ভালো সার্ভিসই দেন না কেন, যাদের যা স্বভাব আর কি। সো এটা হচ্ছে, যাই হোক এটা হচ্ছে সুন্দর আজকের ঘড়ি স্টাইলের লনটা। এটা জাস্ট কি বলবো, চোখ বন্ধ করে নেয়ার মতো একটা ডিজাইন। এবং এগুলো কাপড় কোয়ালিটি সম্পর্কে কাউকে বলতে হয় না, আমি যখন প্রাইসটা বলবো তাহলেই বুঝতে পারবেন এগুলো কোন লনগুলো। এটা প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা, ওকে প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা। এই লনগুলো জাস্ট সবার খুব পছন্দের লন, যেগুলোর জন্য সবাই ওয়েট করছিলেন, বাট এই ড্রেসগুলো স্টক লিমিটেড আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? প্রাইস অনলি 1600 টাকা, ডান? একদম 100% পিওর কটন দুপাট্টা, প্রাইস অনলি 1600 টাকা, একদম সুপার কমফোর্টেবল, সুপার কমফোর্টেবল। আচ্ছা শেয়ার ডান আপু, নাইস ড্রেস, থ্যাংক ইউ। আচ্ছা প্রাইস কত? প্রাইস 1600 টাকা। আজকে এখনকার লাইভে যত ড্রেস দেখাবো খুবই লিমিটেড স্টক, এগুলো লাইভে শেষে থাকবে কিনা আমি জানি না, বলতে পারেন লাইভ টাইম অর্ডারই মনে হয় শেষ হয়ে যাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, ঠিক আছে? আর একটা ব্যাপার, আজকে আমি একা একা ড্রেস দেখাচ্ছি, আমার সাথে কোনো মানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, সো আমাকে একটু কোঅপারেট করতে হবে, ড্রেসগুলো নিতে আনতে একটু টাইম লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা সো লনের ভিতর আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে? সুন্দর এই লনের ভিতর আরেকটা দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার, লাইট অরেঞ্জ কালার, ওয়াও এটা খুবই সুন্দর, ঠিক আছে? লাইট অরেঞ্জ কালার, এই যে এই ডিজাইনটা কিন্তু আমাদের 650-এর একটা ড্রেসে ছিল, ঠিক আছে? ওইটা স্টক আউট, সো এটার প্রাইস কিন্তু 1600 টাকা, এটার প্রাইস কিন্তু 1600 টাকা। ওকে খুবই সুন্দর একটা ডিজাইন, জাস্ট এখানে হচ্ছে অরেঞ্জের ভিতরে কম্বিনেশন, এখানে হচ্ছে ল্যাভেন্ডার কালার আছে। আপু আমি ড্রেসটা নিব, আচ্ছা ঠিক আছে আবিদ আপু। এটা হচ্ছে গিয়ে ড্রেসটার ব্যাক পার্ট, ওকে এটা আরেকটা হিট একটা কালেকশন। এটা হচ্ছে গিয়ে ড্রেসটার ব্যাক পার্ট, এটা হচ্ছে স্লিভের অংশ,
এগুলো একদম একদম হাই কোয়ালিটির লন, ঠিক আছে? হাই কোয়ালিটির লন, জাস্ট মানে কি বলবো, একদম পছন্দ হয়ে যাওয়ার মতো, এক দেখায় পছন্দ হওয়ার মতো। আপু তুমি অনেক নাইস। আচ্ছা, আজকে ড্রেস পেয়েছি অনেক সুন্দর, অ্যান্ড বাড়িতে বসে। আচ্ছা আপু, একটু একটু কষ্ট করে রিভিউটা দিয়ে দিবেন, ঠিক আছে? কষ্ট করে রিভিউটা দিয়ে দিবেন। কেমন আছো আপু? তোমার থেকে আমি এটা নিয়েছিলাম। হ্যাঁ, এই ড্রেসগুলো বলেছি না যে খুবই লিমিটেড কিছু স্টক নিয়ে আজকে লাইভে এসেছি, যে যে স্টকগুলো বলতে পারেন ক্লিয়ারেন্স সেল যেগুলো চলে না, যে স্টকগুলো নিয়ে বা স্টক ক্লিয়ারেন্স যে কিছু লাইভ থাকে, এই টাইপের একটা লাইভ বলতে পারেন। এগুলো লাইভের পরে হয়তো থাকবে না। সো এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারটা, অনলি 1600 টাকা। হ্যাঁ, এটাও অনলি 1600 টাকা। কটন দুপাট্টার এই লনগুলো পাবেন 1600 করে। ডান, এই যে প্রাইস অনলি 1600 টাকা। ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে। ওকে, প্রাইস অনলি 1600 টাকা। অরেঞ্জটা খুবই সুন্দর। হ্যাঁ, অরেঞ্জটা খুবই সুন্দর, অরেঞ্জটা আসলেই সুন্দর। মানে এই ডিজাইনটা এত হিট, এই ডিজাইনের যে কোনো একটা ড্রেস সবার অন্তত আছে, যে কোনো একটা ড্রেস, ঠিক আছে? এই ডিজাইনটা 3টা 4টা প্রাইজের আছে আমাদের কাছে, এখন এটাই আছে। এটা হচ্ছে 1600 টাকা, তারপর এটা এই ডিজাইনের ভিতরে 1100 টাকার ছিল, তারপর এই ডিজাইনের ভিতরে 650 ছিল। মানে ডিজাইনটা হিট, বেসিক্যালি বলতে এই ডিজাইনটা হচ্ছে অনেক হিট। আর এটা হচ্ছে আর একটা ড্রেস, ওকে? এটা হচ্ছে আর একটা লন। এই লনটার মানে কালার কম্বিনেশন আসলেই সুন্দর, এই লনটা আর একটা সুন্দর একটা লন। ওকে, আচ্ছা এটা আমি ঠিক করে নিই কোনটা ফ্রন্ট। আপু অনেক সুন্দর লাগছে। আপু লাইভে অর্ডার করলে কি ডেলিভারি চার্জ ফ্রি? না সঞ্জিত, আপু লাইভে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি না, আমাদের কোনো ডেলিভারি চার্জ ফ্রি কোনো অফার নেই, ডেলিভারি চার্জ ফ্রি এর অফার নেই কোনো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এটার নিক পোর্শন। ওয়াও, এই ড্রেসটা তো অনেক সুন্দর, এটা দেখেন কি গর্জিয়াস করে ওয়ার্ক করা। এটার ভিতরে কালারটা হচ্ছে বেসিক্যালি নুড টাইপের একটা কালার, লাইট অরেঞ্জিশ আছে, ইয়েলো আছে, অনেকগুলো কালার কম্বিনেশন। অরেঞ্জটা খুবই সুন্দর, হ্যাঁ অরেঞ্জটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে ড্রেসটার নিচের প্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে নিচের প্যানেল, আর এটা হচ্ছে এটার ব্যাক পার্ট। ড্রেসটার ভিতরে কিন্তু অনেক সুন্দর করে ওয়াটার প্রিন্ট আছে, দেখেন অনেক নাইস করে কিন্তু ওয়াটার প্রিন্ট দেওয়া আছে। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে ব্যাক পার্টের নিচে প্যানেল। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, পুরো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। এটা হচ্ছে স্লিভের অংশ। এটা এই লাইট কালারের ড্রেসগুলো জাস্ট সামনাসামনি এতটা সুন্দর, বাট ক্যামেরাতে ফুটানো যায় না, ঠিক আছে? ক্যামেরাতে হচ্ছে বোঝানো যায় না যে এটা এগুলো এত এত সুন্দর। আচ্ছা, এটা দুপাট্টাটা দেখায়। আপু শিপন দুপাট্টার ড্রেস কি আজ দেখাবেন? না রে আপু, শিপন দুপাট্টা নেই, সবই কটন দুপাট্টা, শিপন নেই। রাতে কোন ড্রেস দেখাবেন? রাতের বেলা শিওর নামি এখনো। এইটা হচ্ছে দুপাট্টা, দেখেন এটা দুপাট্টাটা কত সুন্দর, একদম ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? ফুললি ডিজিটাল প্রিন্ট করা। ওকে, এই যে অগ্রিম টাকা দেওয়া লাগবে নাকি? না, আমরা কোনো অ্যাডভান্স নেই না, আমরা ফুল বাংলাদেশে একদম ক্যাশ অন হোম ডেলিভারি দেই, কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না আপু। আচ্ছা, নেক্সট অফারটা আমি নিজে একটু ভেবে চিনতে তারপর দিব। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, ক্রিম কালারের, যার যা লাগছে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দেন। প্রাইস কিন্তু মাত্র 1600 টাকা। ডান, অনলি অনলি 1600 টাকা প্রাইস, ঠিক আছে? এই লনগুলো ডিজিটাল প্রিন্টেড লনগুলো 1600 টাকা। এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডেড লন, ঠিক আছে? বিভিন্ন ব্র্যান্ডেড লন। এটা হচ্ছে কি ব্র্যান্ডের, এক একটা এক এক ব্র্যান্ডের। আপুর বলেছি না যে আজকে মিক্সড, আজকে কোনো হচ্ছে আমার গায়ের যেটা, এটা হচ্ছে মানে ফেরদৌসের, আর এটা হচ্ছে কিসের আমি একটু বলে দিচ্ছি। আজকে যত লন আছে সবগুলো মিক্সড, কোনো একটা ব্র্যান্ডের না, মিক্স ব্র্যান্ডের লন আজকে। এটাও মনে হয় ফেরদৌসের একটু, আর যেটা অরেঞ্জ কালার ছিল ওটা গুলজির ছিল। আচ্ছা, এখন হচ্ছে আর একটা ক্রিম কালারের আর একটা সুন্দর লন দেখায়। আজকে সবই লাইট কালার, ঠিক আছে? এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের, ঠিক আছে? এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের। আপু তোমার পরারটা কালার হবে নাকি? না আপু, আমারটা এই একটা কালারই আছে। আচ্ছা, এটা আমি নিব। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ক্রিম কালার আর একটা, এটা গুলজির একটা, গুলজির একটা লন। সো আজকে প্রত্যেকটা ড্রেসই আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে? একটার সাথে আর একটা ব্র্যান্ড মিলবে না। এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা ড্রেস,
ওকে, ক্রিম কালারের উপরে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এই ড্রেসগুলো সত্যি সত্যি মানে ক্যামেরাতে সৌন্দর্যটা ফুটে ওঠে না, যেটা হচ্ছে সামনাসামনি ফুটে, ঠিক আছে? কজ লাইট কালার তো অনেক লাইট হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে সুন্দর ক্রিম কালারের একটা লন, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা গুলজির একটা লন। এগুলো সব ব্র্যান্ডেড লন, আপুরা এগুলো সব ব্র্যান্ডেড ডিজিটাল প্রিন্টেড লন। এটা হচ্ছে স্লিভের অংশ, ওকে, এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশ। এগুলোর কাপড় কোয়ালিটি কীরকম তা জাস্ট আমাদের বলতে হয় না, আপনারা এই রিভিউগুলো দিয়ে দেন, ঠিক আছে? এগুলোর কাপড় কোয়ালিটি আসলে আপনারা রিভিউ দিয়ে দেন, এগুলো হচ্ছে আমাদের কিছুই বলতে হয় না। এই যে ডান আপু, তোমার শরীর এখন ঠিক আছে তো? আছে আপু, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। একদম 100% সুস্থ আসলে না, বাট 100% সুস্থ হওয়ার কথা চিন্তাও করি না সবসময় যে একদম সুস্থ থাকবো, এটা তো না। দেখা যায় সবাই হালকা পাতলা একটু সিক থাকে। এটা হচ্ছে গিয়ে দুপাট্টাটা, ওয়াও, এটা দুপাট্টাটা অনেক কালারফুল, দেখেন এটার দুপাট্টাটা খুবই খুবই কালারফুল, অনেক অনেক সুন্দর। আর এটার সাথে যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন, দেখেন এগুলোর কাপড়ের ফিনিশিংগুলো জাস্ট আপনারা ড্রেস হাতে নেওয়ার পরে তারপর বুঝবেন। প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা, ঠিক আছে? এই ক্রিম কালারটাও আছে, প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা, বাট লিমিটেড স্টক, ওকে, প্রাইস অনলি 1600 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, ওকে। তোমার পরারটা দেখো আপু, আমার পরারটা দেখিয়েছি আপু, আমারটা একদমই স্টক লিমিটেড আছে। সো এখন আর কিছু ড্রেস দেখাচ্ছি, চুনরি কিছু ড্রেস দেখাবো, তার আগে হচ্ছে আমাদের কিছু টার্সেল জয়পুরি দেখিয়ে দেই, ঠিক আছে? কিছু টার্সেল জয়পুরি আগে দেখিয়ে দেই, দেখেন এগুলো হচ্ছে 700 টাকার যে জয়পুরিগুলো, 700 টাকা করে যে জয়পুরিগুলো আমরা আপনাদেরকে দেই। ওগুলো 700 ছিল না, যেন 750 ছিল, আমি তো ভুলে গিয়েছি, যাই হোক না কেন আজকের জন্য 700, ওকে। এগুলো হচ্ছে আমাদের একদম দেশীয় কিছু জয়পুরি, এটা হচ্ছে রেড কালার, একদম টকটকা সিঁদুর লাল, দেখেন এখানে আলাদা সুন্দর করে একটা ডিজাইন করা আছে পার দিয়ে, এটা জাস্ট আপনার নিক পোর্শনে বসিয়ে ড্রেসটাকে আরও সুন্দর করে ফেলবেন। আর এই মানে এই জয়পুরিগুলোর সাথে হচ্ছে আপনারা দুপাট্টাতে টার্সেল সেট করা পাবেন, ঠিক আছে? দুপাট্টাতে দুই আঁচলে সুন্দর করে টার্সেল সেট করা পাবেন। আমাদের 700 টাকার এই জয়পুরিগুলো কিন্তু সবার খুব পছন্দের। এটা হচ্ছে রেড কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে রেড কালারটা, জাস্ট ভিতরে প্রিন্টগুলো দেখেন, দুপাট্টার প্রিন্টগুলো, আর দুপাট্টাগুলো কিন্তু অনেক বড় সড়ো, ঠিক আছে? দুপাট্টাগুলো অনেক বড় সড়ো, প্রাইস হচ্ছে অনলি 700 টাকা, ওকে। এগুলোর প্রাইস হচ্ছে অনলি 700 টাকা। দাম কত এটা? প্রাইস রেগুলার 650-এর নিউ কালেকশন কি দেখিয়ে ফেলেছো? আমি মাত্র জয়েন করেছি না আপু, রেগুলার 650-এর ড্রেস নেই আজকে। এগুলো হচ্ছে 700 করে, এগুলো টার্সেল জয়পুরি, দুপাট্টাতে টার্সেল করা, ওকে। এগুলো আমাদের টার্সেল জয়পুরি, প্রাইস হচ্ছে 700 করে। রেগুলার 650-এর আগামীকালকে দেখাবো বা রাতে দেখাবো, ঠিক আছে? এগুলো হচ্ছে 700 করে। এগুলো জাস্ট এই এই লাইভে যেগুলো দেখাচ্ছি এগুলো স্টক ক্লিয়ারেন্স সেল বলতে পারেন, এগুলো হচ্ছে খুবই লিমিটেড করে স্টক আছে। আর আমাদের হিট হিট ড্রেসগুলো, একদম হিট হিট ড্রেসগুলো, ঠিক আছে? সো এটা প্রাইস হচ্ছে অনলি 700 টাকা, টার্সেল জয়পুরি, দুপাট্টাতে দুই আঁচলে একদম ভরা টার্সেল করা, ওকে। আপু আপনার গাইডটা নিব, ঠিক আছে? ইনবক্স করে দেন। আচ্ছা, সেম ড্রেসটার হচ্ছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে, ওকে। এই ড্রেসটার হচ্ছে টোটাল কয়টা কালার আছে? তিনটা আছে মনে হয়, ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সাদা কালো আপু, বলো আগের ড্রেস অর্ডার করলে কি ডেলিভারি ফ্রি পাবো? না, কোনোভাবেই আর ডেলিভারি ফ্রি নেই, কোনো ফ্রি ডেলিভারি নেই, আমাদের ডেলিভারি চার্জ দিতে হবে। আচ্ছা আপু, জয়পুরি মেরুন কালারটা নাই, এইটার মেরুনটা আছে আপু, এটার মেরুনটা আছে, আমি দেখাচ্ছি যেটা যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু লাইভে থাকেন। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপু। তোমার পরার ড্রেসটার প্রাইস কত? আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে 1600 টাকা আপু, আমারটা ফেরদৌসের একটা লন, প্রাইস হচ্ছে 1600 টাকা। এটা হচ্ছে সাদা কালোটা, ওয়াও, এটা খুবই সুন্দর আর হিট একটা ডিজাইন ছিল, ওকে। প্রাইস হচ্ছে অনলি 700 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 700 টাকা। যা যা লাগছে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিবেন, একদমই লিমিটেড স্টক, একদমই লিমিটেড,
ঠিক আছে, এগুলো টার্সেল জয়পুরি, দেখেন দুপাট্টার একদম দুই আঁচল ভরা টার্সেল থাকবে, প্রাইস হচ্ছে অনলি 700 টাকা, প্রাইস অনলি 700 টাকা, ডান, একদম পিওর কটন, কোনো অন্য কোনো ম্যাটেরিয়ালের ড্রেস আজকে দেখাচ্ছি না, সব কিছু কটনের। ঠিক আছে, ফ্রি ডেলিভারি চার্জ অফ করে দিয়েছো কেন আপু? অনেকে ডেলিভারি চার্জ ফ্রি না থাকা শর্তেও ডেলিভারি ম্যান যাওয়ার পরে ঝামেলা করে, পরে আমাকে ফ্রি ডেলিভারি চার্জ দিতে হবে, আমি লাইফ টাইম অর্ডার করেছি, বাট তারা মিথ্যে কথা বলে এই কাজগুলো করছে। ঠিক আছে, আমরা যখন তাদের অর্ডারে ঢুকি তখন দেখি যে না, তার ডেলিভারি ফ্রি ছিল না, বাট তবুও ডেলিভারি ম্যানের সামনে ঝগড়াঝাটি করে, সো এই ঝামেলার কারণে বাদ দিয়ে দিয়েছি। এইটা মেরুন কালারটা আপু, মেরুন কালারটা আছে, মেরুন কালারটার কথা বলেছিলেন, মেরুন কালারটা আছে, এই যে আপু তোমার পরার ড্রেসটা কত? 1600 টাকা, আমারটা 1600 টাকা, এই যে মেরুনটা, মেরুনটা আছে আপু, লাকিলি আছে, বাট কত পিস আছে এগুলোর একদমই মনে হয় কম পিসেস করে আছে, ঠিক আছে, একদম কম কম আছে, সো যার যেটা লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে দেবেন। প্রাইস আপু বললাম তো কেন অফ করেছি, প্রাইস কত টাকা? এগুলো 700 করে, আমাদের এই টার্সেল জয়পুরি 700 করে, একদম 48 পর্যন্ত লম্বা করে ফেলতে পারবেন, আর ওয়াইড হচ্ছে 70 আপ করতে পারবেন, 75 মনে হয়। পাঁচ হাতে লম্বা দুপাট্টার সাথে সুন্দর করে ভরা টার্সেল করা, দেখেন দুই আঁচল জুড়ে এরকম টার্সেল করা আছে, প্রাইস অনলি 700 টাকা। হ্যাঁ, আমার পরার ড্রেসটা আছে, আমার পরার ড্রেসটা হচ্ছে 1600 টাকা, ওকে ডান। এই যে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিতে হবে, এটা হচ্ছে মেরুন কালারটা, এটা আমি পরেছিলাম, ওকে, এটা হচ্ছে মেরুন কালারটা, দেখেন এই যে পরার ড্রেসটা আর কালার আছে না, পরারটা আর কালার নেই, প্রাইস অনলি 700 টাকা, আমারটা 1600 টাকা যেটা আমি পরে আছি, আর এগুলো হচ্ছে 700 করে, টার্সেল জয়পুরি 700 টাকা, যা যা লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন, ডান। 700 টাকায় টার্সেল জয়পুরি কোথাও পাবেন না, একদম চ্যালেঞ্জ, ঠিক আছে, চ্যালেঞ্জ যে এই টার্সেল করা জয়পুরি 700 টাকায় কোথাও নাই, টার্সেল ছাড়াগুলো কোন দামে পাবেন জানি না, বাট টার্সেল করা 700 টাকায় কোথাও পাবেন না। আচ্ছা, গ্রিন কালার দেখান কী কী কালার আছে আমি দেখছি, তারপর দেখাচ্ছি, জাস্ট একটু থাকেন। তোমার পরার ড্রেসটা অন্য, ওনার ম্যাটেরিয়াল কি কটন আপু? আমার পরার ড্রেসটা ওনার ম্যাটেরিয়াল কটন, কি রে শেয়ার, ডান, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই টার্সেল জয়পুরিগুলো আগে শেষ করি, তারপর অন্য ড্রেস দেখাই, ঠিক আছে, টার্সেল জয়পুরি আগে শেষ করে তারপর অন্য ড্রেসে যাব। এই যে টার্সেল জয়পুরি এগুলো আছে, এগুলো সব আছে, ঠিক আছে, একটা একটা করে দেখাই, তাই না? এই যে দেখেন সবগুলোর সাথে অন্যায় ভরা টার্সেল, মাত্র 700 করে যেগুলো দেখালাম, আর এগুলো আছে মাত্র 700 টাকা, একদমই হচ্ছে কি বলে এত কম প্রাইসে টার্সেল জয়পুরি আসলেই পাওয়াটা মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার, তাই না? এত এত কম প্রাইসে আপু দুইটা জামা অর্ডার দিয়েছি, এখনও পাইনি, ইনবক্সে যোগাযোগ করতে হবে, ঠিক আছে, ইনবক্সে যোগাযোগ করতে হবে, এখানে সলিউশন পাওয়া যাবে না আপু। 1000 টাকা লোন কবে দেখাবো আবার? আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিব, ওকে। সো এটা ছিল আমাদের কলকি ডিজাইন, একদম ছোটো ছোটো করে কলকি ডিজাইন, এত লো প্রাইসে টার্সেল জয়পুরি পাওয়াটা আসলেই আসলেই ভাগ্যের ব্যাপার, ঠিক আছে, সত্যি ভাগ্যের ব্যাপার। এই যে এটা হচ্ছে যারা মানে আজকে পাবেন লাকিলি পেয়ে যাবেন, এই লাইভেই, শুধু এই লাইভের পরে আর এগুলো থাকবে না, এই টার্সেল জয়পুরি এই লাইভে শেষে আর থাকছে না, স্টক ক্লিয়ারেন্স সেল, টার্সেল জয়পুরি এই লাইভের পরে আর থাকছে না, এই 700 টাকার এই জয়পুরিগুলো, এইবারই হচ্ছে যারা আগে নিতে পারেননি নিয়ে নেবেন। এটা হচ্ছে রেড কালারটা, ঠিক আছে, ছোট কলকির রেড কালারটা, ওকে। এই যে দেখেন প্রত্যেকটার সাথে ভরাট একদম টার্সেল দেওয়া দুপাট্টাতে, এটা হচ্ছে রেড কালার, কলকির রেড কালার, ছোট কলকি। আচ্ছা, লোন বটল গ্রিন নেই আপু, বটল গ্রিনটা নেই না আপু, বটল গ্রিন নেই, বাট এমনি নর্মাল হচ্ছে অলিভ গ্রিনের একটা ড্রেস আছে, ওটা দেখিয়ে দিব না। আচ্ছা, এটা হচ্ছে ছোট কলকি ডিজাইনের
রেড কালারটা, প্রাইস 700 করে, টার্সেল জয়পুরি প্রাইস অনলি 700, একদম হচ্ছে অফার প্রাইস, লুফে নেবেন ঠিক আছে, একদমই অফার প্রাইস, ওকে, অনলি 700 টাকা এটা রেড কালারটা। যা যা লাগছে স্ক্রিনশটে নিন, বক্স করে দেবেন, ডান, ওকে। সো এখন কোন কালারটা দেখাবো বলেন তো, ছোটো কলকির আরেকটা কালার আছে, ছোটো কলকির আরেকটা কালার আছে, এই যে এটা দেখিয়ে দিই, সাদা কালো, এটা সাদা কালোটা দেখেন, টার্সেলগুলো কি সুন্দর লাগে, এটা সাদা কালোটা, ছোটো কলকির সাদা কালোটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস কত করে, টার্সেল জয়পুরি 700 করে, টার্সেল জয়পুরি অনলি 700 করে, ঠিক আছে, টার্সেল জয়পুরি মাত্র 700 টাকা, একদম বলতে পারেন অফার প্রাইস। আচ্ছা ফারহান আপু, আপনি স্ক্রিনশট দেওয়া যাবে না আপু, ফারহান আপু আপনি এইখানে, ফারহানা কবির শান্তা আপু এইখানে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়েন না, ঠিক আছে, অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে যেটা হবে, আপনাকে কোনো ফ্রড কেউ দেখেন এখনই আপনাকে ফোন করবে, ফোন করে বলবে অ্যাডভান্স টাকা দেন, এগুলো উল্টাপাল্টা বলবে, আর আমরা কিন্তু কখনো কমেন্ট থেকে অর্ডার নিব না, আপনি যে মানে কমেন্টে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফুল কনফার্ম করেছেন, আমরা কিন্তু আপনার অর্ডারটা নিব না, আমরা কিন্তু ফুললি ইনবক্স থেকে অর্ডার নেই আপু, আর আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নেই না, সো আপনাকে কেউ যদি ফোন করে সেই ড্রাইভারটা কিন্তু আমাদের থাকবে না, আপনি কাইন্ডলি আপনার কমেন্টটা এখান থেকে ডিলিট করে আমাদেরকে ইনবক্সে আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দেন, ঠিক আছে। তোমার জামাটা দেখো আপু, আমারটা দেখিয়ে ফেলেছি আপু, একদম লাস্টে আবার দেখিয়ে দেবো, এটা হচ্ছে কলকি সাদা কালোটা, ঠিক আছে, ছোটো কলকি সাদা কালো, ছোটো কলকি সাদা কালোটা, রেগুলার ওয়ারের আরও কিছু কালেকশন দেখিও আরেকদিন, হ্যাঁ আপু দেখাবো ইনশাল্লাহ। স্ক্রিনশট নিতে পারছি না আপু, স্ক্রিনশট নিতে পারছেন না, তাহলে ইনবক্সে গিয়ে একটু ডিটেলটা বলেন, দেখেন মডারটা বুঝে নাকি, ঠিক আছে, একটু বুঝিয়ে বলার চেষ্টা করেন আপু। তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস হচ্ছে 1600 টাকা, করে আছেন ওইটার দাম কত? 1600 টাকা। হ্যালো আপু কেমন আছেন, প্রকৃতি কথা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে কলকি সাদা কালোটা, এগুলো প্রত্যেকটা আমাদের হিট ডিজাইন, প্রত্যেকটা অনলি 700 টাকা, প্রাইস অনলি 700, টার্সেল জয়পুরি, ওকে, মাশাআল্লাহ। আচ্ছা সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন, এই যে ছোটো কলকি সাদা কালো ডিজাইন, ছোটো কলকি সাদা কালো ডিজাইন, প্রাইস হচ্ছে অনলি কত? 700 টাকা, মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন, এত এত সুন্দর সুন্দর ড্রেস, এত কম প্রাইস, আর এগুলো কিন্তু লাইভের পরে থাকবে না, আগেই বলে দিচ্ছি লাইভের পরে থাকবে না। তোমার জামাটার দাম কত? 1600 টাকা। আমারটাও লাইভের পরে থাকছে না, আমারটাও লাইভের পরে পাবেন না, আমারটা হচ্ছে সুন্দর ফেরদৌসের একটা লন, 1600 টাকা, ওকে। আচ্ছা টার্সেল জয়পুরীর এই যে ডায়মন্ড শেপের আর এই একটা আছে, এই ডিজাইনের একটা কালার আছে অরেঞ্জ কালারটা, যা লাগ ভালো পেয়ে যাবেন, ঠিক আছে, এটার একটা কালার আছে, সেটা হচ্ছে অরেঞ্জ কালার। তোমার জামাটার দাম কত? আমার জামাটার দাম হচ্ছে 1600 টাকা, ঠিক আছে, মাত্র মাত্র 1600 টাকা। আচ্ছা বাইরে বৃষ্টি হবে, গুড়িম গুড়িম বৃষ্টি হবে, ভয় লাগছে আপু, এটা অন্য কালার আছে? না রে আপু এটা অন্য কালার নেই, অনেক জোরে জোরে মেঘ ডাকছে বাইরে। এটা হচ্ছে অরেঞ্জ কালারটা, দেখেন এটা হচ্ছে ডায়মন্ড শেপের একটা খুবই সুন্দর একটা ডিজাইন, ওকে, এটাও টার্সেল জয়পুরি, প্রাইস 700 করে, টার্সেল জয়পুরি, আর একটা ডিজাইনের দুইটা কালার আছে, আর মাত্র দুইটা আছে, দেখিয়ে দিচ্ছি, এই যে এটার অন্য কালার নেই আপু, আর আমারটারও অন্য কালার নেই, যেগুলো দেখাচ্ছি আপু একটা একটা করেই আছে, ঠিক আছে, মানে একটা একটা করেই কালার আছে, কত পিসেস আছে, একদম কম কম, একদম লো লো পিসেস আছে, এই যে এটা হচ্ছে দুপাট্টাটা, ঠিক আছে, এটা হচ্ছে দুপাট্টাটা, লাইক স্টক ক্লিয়ারেন্স সেল টাইপের বলতে পারেন, টার্সেল জয়পুরি, ঠিক আছে, এটা দেখেন আঁচলটা কি সুন্দর, ওকে, টার্সেল জয়পুরি ডায়মন্ড কাট, ডায়মন্ড কাট, প্রাইস অনলি 700 টাকা। আচ্ছা ডিজিটাল প্রিন্টেড লন পিঙ্ক কালার দেখাও আপু, আপু যা দেখিয়েছো ওই পর্যন্তই আর নেই, এটা হচ্ছে খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার, যা যা লাগছে স্ক্রিনশটে ইনবক্স করে দেন, প্রাইস অনলি 700 টাকা, মাত্র 700 টাকা, লাইভের পরে কিন্তু থাকবে না, ঠিক আছে, প্রাইস অনলি 700 টাকা, ওকে। সো এই যে এই ডিজাইনটার এই দুইটা কালার আছে,
এই ডিজাইনটার দুইটা কালার আছে, কোনটা আগে দেখাবো? এটা পিঙ্ক, পিঙ্ক বলতে না, এটা হচ্ছে মিষ্টি কালার, লাইট মিষ্টি কালার, এটা হচ্ছে স্কাই ব্লু, কোনটা আগে দেখাবো বলেন তো? মিষ্টি নাকি স্কাই ব্লু, কোনটা দেখাবো? মিষ্টি দেখাই আপু। 1000 টাকার কোনো ড্রেস নাই আপু, আজকে নেই। পেজে নক করে দেখেন কিছু আছে নাকি, ঠিক আছে? পেজে নক করে দেখেন স্টকে কী কী আছে, আমি জানি না আপু। এই যে এটা হচ্ছে মিষ্টি কালার, ওয়াও, এটা খুবই সুন্দর একটা ডিজাইন, এটা খুবই সুইট লাগে, যখন বানিয়ে পরেন এটা খুবই সুন্দর লাগে, ঠিক আছে? এটা অনেকে নিয়েছেন এবং অনেকে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন। এটা হচ্ছে সুন্দর লাইট মিষ্টি কালারটা, সবাই লাইভে শেয়ার করে দেন। হ্যাঁ আপু, বৃষ্টি হবে, হবে মানে অনেক বৃষ্টি হবে, আমি তো বাইরে যেতে চেয়েছিলাম, আর বাইরে যাওয়া হবে না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে মিষ্টি কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে সুন্দর মিষ্টি কালার, ওকে। প্রাইস কত? প্রাইস অনলি 700 টাকা, মাত্র 700 করে। এই টার্সেল জয়পুরি প্রাইস অনলি 700 করে, ডান? প্রাইস অনলি 700 টাকা। এটা লাইট মিষ্টি কালার, যা যা লাগবে স্ক্রিনশট ইনবক্স করে দেন। প্রত্যেকটা দুপাট্টার সাথে সুন্দর করে টার্সেল সেট করা, একদম ভরাট করে টার্সেল সেট করা। এখন হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি, এটা স্কাই ব্লু না, এটা পেস্ট কালার, এটা লাইট পেস্ট কালার, ঠিক আছে? এটা পেস্ট কালার, সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন। আমাদের লাইফ টাইম স্ক্রিনশটের অফার শেষ, লাইফ টাইম স্ক্রিনশটের অফার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর নাই অফার, ঠিক আছে? এটা হচ্ছে পেস্ট এবং স্কাই ব্লু দুইটা কালার কম্বিনেশন করা, পেস্ট এবং স্কাই ব্লু দুইটা কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটা ড্রেস, ওকে। প্রাইস কত? 700 টাকা, প্রাইস অনলি 700 টাকা। পুরা যারা যারা লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন। এই যে প্রাইস অনলি 700 করে, প্রাইস মাত্র 700 টাকা, ডান? যা যা লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিবেন। এরপর মামা কটন দেখাবো, এখন দেখাবো হচ্ছে মামা কটন, মামা কটন দেখাবো, কালোটা আবার দেখো আপু, সেকেন্ড টাইম দেখানো যাবে না আপু। মামা কটনের মধ্যে অলিভ গ্রিনটা আগে দেখাই, তাই না? গ্রিন গ্রিন করছিলেন একজন, এই যে এটা অলিভ গ্রিন, এগুলো হচ্ছে মামা কটন, এগুলোর প্রাইস থাকবে 750 করে, এগুলোর প্রাইস হচ্ছে 750 করে, এগুলোকে মামা কটন বলে। জাস্ট এগুলো খুবই খুবই ভালো মানের কিছু কটন, ঠিক আছে? এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে থাকবে, মামা কটনের চুনরি প্রিন্ট অ্যাভেলেবেল আছে। এই যে এটা অলিভ গ্রিন কালার, ঠিক আছে? সাইডে খুবই সুন্দর করে ওয়েভ স্টাইলের অরেঞ্জ কালার পার দেওয়া আছে, এটা কালারটা হচ্ছে অলিভ গ্রিন কালার, এগুলো হচ্ছে মামা কটন, প্রাইস অনলি 750 করে, ওকে। দুপাট্টাও কটনের, টার্সেল জয়পুরি অরেঞ্জ কালারটা নিব আপু, ইনবক্স করতে হবে আপু, ঠিক আছে? ইনবক্স করতে হবে। এটা হচ্ছে অলিভ গ্রিন কালারটার দুপাট্টাটা, মামা কটনের অলিভ গ্রিনটার দুপাট্টা, প্রাইস অনলি 750 টাকা, প্রাইস মাত্র 750 করে, এগুলো মাত্র 750। এটা হচ্ছে প্যান্টের কাপড়, একটা খুবই সুন্দর ডিপ অলিভ গ্রিন কালার, লাগলে স্ক্রিনশটটা নিয়ে বক্স করে দেবেন, ওকে। অনলি 750। জয়পুরি কলকির কয়টা কালার আছে? দুইটা আছে, লাল আর কালো। এখন হচ্ছে দেখাবো মেরুন কালার, মামা কটনের মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি। মামা কটনে আর দুইটা কালার আছে, লাল আছে আর কালো আছে। আপু তোমার পরার ড্রেসটা প্রাইস কত? আমার পরার ড্রেসটা হচ্ছে 1600 টাকা। এটা হচ্ছে একদম সুন্দর মেরুন কালার আপু, তোমারটা হবে? হ্যাঁ আমারটা হবে, বাট এতক্ষণে মনে হয় শেষ, আমারটা হবে জানতাম, বাট এতক্ষণে মনে হয় শেষ, অর্ডার ডান হয়ে গেছে মনে হয়, খুবই লিমিটেড স্টক তো আজকে এই লাইভের সব কিছু। এটা হচ্ছে মেরুন কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে মামা কটনের মেরুন কালারটা, এগুলো চুনরি প্রিন্ট, সম্পূর্ণ চুনরি প্রিন্ট করা, অহল কালেকশন, নাইস, থ্যাংক ইউ শাওনা আপু, ওকে। এগুলো হচ্ছে চুনরি প্রিন্ট মামা কটন, চুনরি প্রিন্টের মামা কটন, প্রাইস অনলি 750 করে,
ডান, প্রাইস অনলি 750, এটা মেরুন কালারটা, মামা কটন চুনি প্রিন্ট মেরুন কালার, ওকে, মামা কটনের চুনি প্রিন্টের মেরুন কালার, মেরুন কালার, মেরুন কালার যার যার এটা লাগবে, কারণ এটা খুবই হিট একটা কালার, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে, ডান, অনলি 750। তোমার কালেকশনগুলো সুন্দর তাই। আচ্ছা, আর দুইটা কালার আছে মাত্র, আর দুইটা কালার আছে, দেখেন একটু আগে দেখিয়েছি মেরুন, আর এটা টকটকা লাল, আর এটা হচ্ছে কালো। ওকে, আগে হচ্ছে লালটা দেখাই, যেহেতু মেরুনটা দেখালাম, মেরুনটার সাথে পার্থক্য বুঝতে পারবে, এটা হচ্ছে লালটা। আচ্ছা, এটা হচ্ছে রেড কালার, মামা কটন চুনরি প্রিন্ট লাল রঙেরটা, ঠিক আছে, রেড কালারটা খুবই লিমিটেড স্টক, খুবই লিমিটেড স্টক, একদমই লিমিটেড, প্রাইস অনলি 750, প্রাইস মাত্র 750, প্রাইস যারা জানতে চাচ্ছেন, আমারটা আমি জানি না, এখন এখন তো লাইভ শেষের দিকে, এখন বলতে পারবো না আছে কি না, আমারটা ছিল, আমারটা অ্যাভেলেবেল ছিল দেখি, আমি এটা পরে এসেছিলাম, ঠিক আছে, কাজ অ্যাভেলেবেল নেই এমন ড্রেস তো পরার প্রশ্নই আসে না, আমারটা ছিল বাট খুব কম স্টক ছিল, এখন আছে কি না জানি না। এটা হচ্ছে রেড কালারটা, মামা কটন চুন্ডি প্রিন্ট রেড কালার, রেড কালার যার যার লাগছে স্ক্রিনশটের ইনবক্স করে দেন, প্রাইস অনলি 750। ওকে, একদম ফুললি চুন্ডি প্রিন্ট করা, এটা জাস্ট একটু স্টাইল করে বানাবেন কুর্তির মতো করে, অথবা হচ্ছে কি বলে নিজেদের ইচ্ছা মতো করে বানাবেন একটু স্টাইল করে, অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, ফাইনালি লাস্টলি ব্ল্যাক কালার, রাত দশটায় না, তোমাদের লাইভ 11টায়, আমাদের লাইভ হচ্ছে এখন থেকে 11টায় হয়। এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকের সাথে অরেঞ্জের কম্বিনেশন আছে, ঠিক আছে, সাইডে অরেঞ্জ আছে আর দুপাট্টার সাথে মেরুন আছে। 11টা লাইভে কী দেখাবো এখন পর্যন্ত জানি না, ঠিক আছে, 11টার লাইভের কথা এখন বলতে পারবো না যে কী দেখাবো। 11টার লাইভে ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ থাকে, 11টা রেগুলার লাইভটা হয়, তো কাজে বিকালের লাইভটা অপশনাল, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, বাট 11টার লাইভটা প্রতিদিন হয়, সো এটাতে তো ধামাকা থাকি। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ঠিক আছে, মামা কটনের চুনরি প্রিন্টের ব্ল্যাক কালারটা, প্রাইস অনলি 750 করে, যার যা লাগছে স্ক্রিনশটটা নিয়ে বক্স করে দেন, ডান। আপু লাইভ 11টা ম্যাটেরিয়াল ড্রেস, আপু বলতে পারছি না, রাত 11টা বলতে পারছি না আপু, আচ্ছা লাইভ অফার শেষ টুম্পা, হ্যাঁ মিনোর আপু এখন জয়েন করেছেন, মিনোর আপু আমাদের লাইভের অফারটা কিন্তু শেষ, লাইভটা স্ক্রিনশট দিলে যে ডেলিভারি চার্জ ফ্রি থাকতো ওই অফারটা আজকে থেকে শেষ, আজকে থেকে বন্ধ, আমরা ওই অফারটা এখন থেকে আর দিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তোমারটার দাম কত? 1600 টাকা, আমারটার দাম অনলি 1600 টাকা। সো এই তো ছিল আজকের মিক্সড আইটেম, অনেক কিছু দেখালাম বাট এগুলো হচ্ছে বেশি সময় থাকবে না, জানি না লাইভটা রাখবো কি না, বাট লাইভে যেহেতু একটা ইম্পর্টেন্ট কথা বলেছি এই জন্য লাইভটা হয়তো থাকবে, যে আমাদের লাইভটা স্ক্রিনশটে অফারটা শেষ, এই জন্য হয়তো আমি লাইভটা রেখে দিব, আদারওয়াইজ হচ্ছে ড্রেসগুলো বেশিক্ষণ থাকবে না, এই ড্রেসগুলো নিয়ে কারাকারি লাগলে আমার কিছু করার নেই, ড্রেসগুলোর স্টক লিমিটের আগেই বলেছি, বিশেষ করে যারা লাইভে ছিলেন তারাই ম্যাক্সিমাম হচ্ছে ড্রেসগুলো নিয়ে যাবেন, ঠিক আছে। সো এই ড্রেসগুলো একদমই কম স্টক ছিল, যা যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে কাইন্ডলি ইনবক্স করে দেবেন, এখনকার মতো এই পর্যন্তই, রাত 11টা আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।